নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, 6ই আগস্ট। 1945 সালের আজকের দিনেই আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। তো আজকে হিরোশিমা দিবস ছাড়াও আমার জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে আমার হাজব্যান্ড অর্থাৎ অর্ধেন্দুর জন্মদিন। তো আজকে যেহেতু রবিবার, আমি ভীষণ খুশি হয়েছি যে ছুটির দিনে ওর জন্মদিনটা পড়েছে। আগে থেকেই খুব প্ল্যান করে রেখেছি যে অনেক রান্নাবান্না করব, হাতে নিজের হাতে কেক বানাবো। তো আজকে সকালবেলায় উঠে পড়েছি, ওই জন্য এখন সকাল 6টা মতো বাজে। তো উঠেই প্রথম বারান্দায় এসেছি, দেখছি একদম পূব দিকের আকাশ, এটা একেবারে আকাশ মেঘে ঢাকা, এবং রাত থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। চলুন একবার আপনাদের ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদে চলে এসেছি, দেখুন বৃষ্টির জল পেয়ে গাছগুলো একেবারে সতেজ সবুজ হয়ে আছে। আর এই দেখুন ধুধুলের একেবারে যেন লাইন পড়ে গেছে। এখানে দুটো মাত্র ধুধুল গাছ বসানো হয়েছিল, বা পুরুল গাছ। এত ধুধুল এবং পুরুল হচ্ছে আসলে বর্ষার জল পাওয়ার পর না, গাছগুলো প্রচণ্ড আনন্দে আছে, এটাই মনে হচ্ছে এদের দেখে। করলা গাছেও প্রচুর করলা ধরেছে। আর এই যে শশা গাছে একদম টাটকা একটা শশা ঝুলছে, অর্থাৎ আজকে স্যালাড বানানোর জন্য আমার শশার অভাব পড়বে না, বাজার থেকে কিনতেও যেতে হবে না। আর এখানে একটা লাউও ঝুলছে, আর এখানে কিছু চিচিঙ্গে পাড়ার মতো হয়ে গেছে। অর্থাৎ আমি আজকে অর্ধেন্দুর জন্মদিনে যে ভাজাগুলো করব, মোটামুটি সবজি আমি বাড়িতেই পেয়ে যাব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, কালকে রাতে মানে অর্ধেন্দুকে রাত 12টার সময় উইশ করা হবে, এই ভেবে আমি আর আমার ছেলে অর্থাৎ ঘন্টু জেগেছিলাম, ঘুমাইনি আর কি। তো জেগে থেকে এই করেছি, ও কতগুলো বেলুন ফুলিয়ে এরকম সব জানলায় জানলায় ঝুলিয়েছে। আর এখানে দেখুন কালকে সিলেদার্সে গিয়েছিলাম, কিছু জুতো টুতো কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেটা এখনও গুছিয়ে তোলা হয়নি, এইভাবেই পড়ে রয়েছে। এইটা হলো একটা ক্যাডবেরি ডেরি মিল্ক সিল্ক, আর একটা গোলাপ। এটা ঘন্টু নিয়ে এসেছে ওর পাপাকে দেবে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা বেলুন টেলুন ফুলিয়ে ঘুমিয়ে পড়েছে। 12টার সময় ওরা উইশ করা হলো না, সকালে উঠে তাই প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো যাই হোক, আমি সকালবেলা প্রথমেই যে কাজটা করেছি, মাছ আর মাংসটা ফ্রিজ থেকে বার করে দিয়েছি, কারণ এগুলো বরফ গলতে বেশ সময় নেয়। তো আজকে যেহেতু ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, তাই ভাবলাম যে সকালবেলা এক কাপ চা না খেলে কাজে ঠিক মন লাগবে না। আর এখনও ওরা বাবাটা তো ঘুম দিচ্ছে, ওঠেনি, আর আমি একা একা রান্নাবান্না করবো, তো তার আগে এক কাপ চা না খেয়ে নিলে ঠিকঠাক কাজে আমার মন লাগবে না। তাই আগেই প্রথমে চা বসিয়ে দিচ্ছি, একটু বেশি করেই বসিয়ে দিচ্ছি। অর্ধেন্দু উঠলে ওকেও দেবো, তাছাড়া কাজের দিদি আসবে, উনিও খাবেন, সেই জন্য একটু বেশি করেই বসিয়ে দিচ্ছি। তো দুধ চা চিনি দিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিই, চাটা ধীরে ধীরে ফুটতে থাকুক। আমি আবার একটুখানি বেশি ফোটা মানে একটুখানি কড়া চা খেতে পছন্দ করি, তো এটা আস্তে আস্তে ফুটুক। ততক্ষণে আমি দেখি কী কী সবজি ভাজবো, সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখানে দেখুন ঢ্যাঁড়স, বেগুন, কুমড়ো, চিচিঙ্গে, কাঁকরোল, পটল আর আলু বের করে নিয়েছি। তো এর মধ্যে শুধুমাত্র কাঁকরোল আর পটল আর আলুটা কেনা, বাকি সবই মোটামুটি আমার গাছের। তো এগুলো টুকটাক করে ছাড়িয়ে আমি যতটা কাজ এগিয়ে রাখতে পারি আর কি। অনেক রকম তো রান্না হবে, সকাল থেকে শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে, কেকটাও আবার হাতে বানানোর একটা ব্যাপার রয়েছে, সেই জন্য আমি একদম সকাল সকালই শুরু করেছি। তো ভাজার খুব বেশি ভাজা করবো না, একটা একটা করে ভাজা করবো, কারণ ভাজা খুব একটা ভালো খাওয়া হয় না। মাছ মাংস সঙ্গে থাকলে ভাজাটা খাওয়ার ব্যাপারে অতটা কারোর আগ্রহ থাকে না, তাই কম কম করেই ভাজা করছি। আর সবথেকে একটা ভালো ব্যাপার আপনাদের বলি, অর্ধেন্দু মানে আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসেন, আর যে মানুষ খেতে ভালোবাসে না তার জন্য খেটে মানে রান্না করতেও ভালো লাগে। তো যে খেতে ভালোবাসে না দেখবেন তার জন্য না খেটে রান্না করতে ভালো লাগে না। তো অর্ধেন্দু এত খেতে ভালোবাসে, গুছিয়ে খায়, মানে যা বানিয়ে দিই পুরো গুছিয়ে খায়, একটুও ফেলে রাখে না। তো সেই জন্য আমার ওর জন্য রান্না করতে কোনো ক্লান্তি লাগে না, অনেক রকম রান্না করি ওর জন্য, এবং ও আনন্দ করে ভালোবেসে খায়, সেই জন্য আমার এই খাটনিটা আর খাটনি বলে মনে হয় না। তো নিন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে। লাস্ট চিচিঙ্গেটা পড়ে রয়েছে, এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি, গোল গোল করে, পুরোটা দেবো না, গোটাটা দিলে অনেকটা হয়ে যাবে, হাফটা দেবো, আর হাফটা পুঁই শাকের তরকারিতে দিয়ে দেবো। তো চলুন, সবজিগুলো তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ওদিকে আমার চাটাও হয়ে গেছে, এবার চাটা খেয়ে এসে তারপর ভাজাভাজি শুরু করব। চা খেয়ে আমি ফিরে এসেছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার একে একে ভাজাগুলো আমি ভেজে নেব। পাঁচ রকম ভাজা ছাড়া জন্মদিনটা না ঠিক জন্মদিন বলে মনে হয় না। এখন আমাদের জন্মদিনের মেনুতে অনেক নতুন নতুন পদ জায়গা করে নিয়েছে, যেমন বিরিয়ানি, পোলাও, জিরা রাইস, লেমন রাইস, এই ধরনের কিছু রান্নাবান্না আমাদের জন্মদিনের মেনুতে জায়গা করে নিয়েছে। কিন্তু পাঁচ রকম ভাজা বা সাত রকম ভাজা কিন্তু না দিলে জন্মদিনটা ঠিক জন্মদিন বলে মনে হয় না। আমি যখন ছোটো ছিলাম, মানে যখন মায়ের কাছে থাকতাম, মাও কিন্তু প্রত্যেক বছর জন্মদিনে অনেক বেশি কিছু রান্না করতে না পারলেও পাঁচ রকম ভাজা, ডাল, চাটনি, পায়েস এবং মাছ অথবা মাংস একটা রান্না করতেন, তাতেই ভীষণ আনন্দ হতো। তো আমিও সেই জন্য চেষ্টা করি আমার হাজব্যান্ড বা ছেলে যারই জন্মদিন হোক না কেন, এই ভাজা, ডাল, পায়েস, চাটনি এগুলোর সাথে মাছ বা মাংসটা রাখার। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো ভাজাই প্রায় হয়ে গেল, আর ঢ্যাঁড়সটা দিয়েছি, ঢ্যাঁড়সটা হয়ে গেলে এবার চিচিঙ্গেটা ভাজলেই আমার ভাজাটা হয়ে যাবে।
তো ভাজাগুলো সকাল সকালই ভেজে নিলাম, কারণ ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তরকারিগুলো একটু শেষের দিকে করবো যাতে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। তো এবারে ওর পাপাকে এবং ঘন্টুকে ডাকতে হবে, কারণ ওরা এখন ওঠেনি। এবার ওদের জন্য একটা টিফিনের ব্যবস্থাও করতে হবে। তো এই যে আমার ভাজা মোটামুটি কমপ্লিট, এবার হালকা করে কিছু একটা টিফিনের ব্যবস্থা করি। আজকে যেহেতু অনেক রান্না বান্না, ভারী টিফিনের ব্যবস্থা করব না, চলুন দেখি কী করা যায়। আমি একটা বুদ্ধি করে ব্যাপারটা করেছি, এর থেকে সোজা আর কিছু হবে বলে আমার মনে হলো না আজকে। এই চপারের মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি গাজর চপ করে নিয়েছি, আর এখানে একটা ম্যাগির প্যাকেট, মানে এক প্যাকেট ম্যাগিকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একবার ভেবেছিলাম আজকে লুচি তরকারি বানাবো, কিন্তু তারপরে দেখলাম যে অনেক দেরি হয়ে যাবে, কারণ এখনও ময়দা মাখানো হয়নি, তার চেয়ে এটাই থাক। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ করা ম্যাগি, চপ করে রাখা সবজি দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার বিটারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতার কুচি। ধনে পাতার কুচি দিয়ে দেওয়ার পরে আবারও বিটার দিয়ে খানিকটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ধনে পাতাটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের ব্যাটার একদম তৈরি। এবার একটা চাটু বসিয়ে এটাকে অমলেটের মতো ভেজে নেব। একটু মোটা হবে, সাধারণত ডিমের অমলেট যতটা পাতলা হয় এটা সেরকম পাতলা হবে না, বেশ মোটা হবে। এবং এটাকে পিস পিস করে কেটেও দেওয়া যাবে, খেতে বেশ ভালো হয়। আমি এর আগেও দু তিনবার বানিয়েছি এবং ওদের খুব পছন্দের, সেই জন্য ভাবলাম যে আজকে এটাই চট জলদি বানাতে পারবো, তাই বানিয়ে ফেললাম। তো দেখুন চাটুর মধ্যে আমি খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি, কিছুক্ষণ পর অন্য পিঠে উল্টে দিয়েছি, দেখুন কী সুন্দর দেখতে হয়েছে। ব্যাস, দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখেছি, কিন্তু এখন খুব গরম, একটুখানি ঠান্ডা হতে দিই। মিনিট পাঁচেক ঠান্ডা হওয়ার পরে এটাকে ছুরি দিয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা না বেশ মোটা হয় এবং পেটও ভরে যায় এবং খেতেও বেশ ভালো। আমি এর আগেও দু তিনবার বানিয়েছি, আমার ছেলের ভীষণ পছন্দ, মাঝে মধ্যেই ওকে আমি বানিয়ে দিই, তবে স্কুলে দিই না, যেহেতু ডিম দিয়ে বানানো হয় এটা আমি স্কুলে ওকে দিই না, ছুটির দিনেই বাড়িতে বানিয়ে দিই। তো পিস পিস করে কেটে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তার মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি, আর দুজনকে ডেকেও নিয়েছি খাওয়ার জন্য। তো ঘন্টুর ব্রাশ করা হয়ে গেছে, ও চলে এসেছে, ও খেতে বসে পড়েছে, ওর পাপা আসছে। তো ও বললো যে আজকে একটা প্লেটেই আমাদের থাক মা, পাপাকে আর আলাদা প্লেটে দিতে হবে না, সেই জন্য আমি মোটামুটি ওদেরকে একটা প্লেটেই খেতে দিয়ে দিয়েছি। তো এবার চলুন আমি মাংসটা ম্যারিনেট করে নিই, কারণ মাটনটা একটুখানি ম্যারিনেট করে না রাখলে নরম হবে না। তো এখানে আমি 500 গ্রাম মতো মাটন নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর 100 গ্রাম মতো টক দই। এগুলোকে খুব সুন্দর করে আমি মাটনটার মধ্যে মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো, তাতে মাংসটা না বেশ সফট হয়ে যায়। তো এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ওদিকে চিংড়ির ভাপা আর ইলিশের ভাপার জন্য মশলাটা তৈরি করে নিই। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 3 চামচ মতো কালো সরষে। আমি মশলাটা একটুখানি বেশি করেই তৈরি করে নেবো, কারণ ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দুটোতেই এটা লাগবে। 2.5 চামচ মতো সাদা সরষে বা রাই দিয়ে দিলাম, 1 চামচ মতো পোস্ত, 2 চামচ মতো চার মগজ, 4টে কাঁচা লঙ্কা। পোস্তটা যেহেতু একটু কম দিয়েছি তাই আমি 4 মগজটা ব্যবহার করলাম এখানে। অল্প একটুখানি লবণ দিলাম আর দিচ্ছি সামান্য একটুখানি টক দই। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সরষেটা বাড়লে এটা তেতো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হয়। তো আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, আমার এই মশলাটা মোটামুটি ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটোতেই চলে যাবে। তো চলুন, মশলাটা যখন বানানো হয়ে গেছে ওদিকে ইন্ডাকশানে আমি এগুলো ভাপানোর ব্যবস্থা করি। এখানে আমি মাত্র 2 পিস ইলিশ মাছ নিয়েছি, এই দুটোই আমি ভাপাতে দেবো, কারণ অনেকগুলো ইলিশ মাছ ভাজা হয়েছে তো ভাপানোর জন্য, সেই জন্য এই দুটোই নিয়েছি। তো আমি 2 চামচ মতো ওই সর্ষে পোস্তর পেস্ট দিলাম, দিলাম অল্প একটুখানি সর্ষের তেল আর অল্প একটু লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কিছু এরকম পেটির মাছ ভাজাও হয়েছে, সেই জন্য আমি ভাপানোর জন্য শুধুমাত্র 2 পিসই নিলাম। ইলিশ মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, একটা টিফিন বক্সের মধ্যে তুলে দিলাম, সঙ্গে পাত্রে লেগে থাকা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাত্রে যেহেতু অনেকটা সর্ষে লেগে রয়েছে তাই অল্প একটুখানি জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। সর্ষে একটু জলে সিদ্ধ হলে সেটাতেও তেতো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর একটুখানি কাঁচা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। একই সঙ্গে ওই একই পাত্রে আমি চিংড়ি মাছগুলো ভাপিয়ে নেবো। দেখুন ছোট্ট ছোট্টো চিংড়ি মাছ নিয়ে এসেছে, অর্ধেন্দ্র না এই ছোট্টো ছোট্টো চিংড়ি মাছ ভাপা খেতে খুব ভালোবাসে, মানে বাগদা চিংড়ির ভাপার থেকেও এই ছোট্টো ছোট্টো চিংড়ির ভাপাও খেতে খুব ভালোবাসে। তো চিংড়িগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম, বাকি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম এবং একটুখানি সর্ষের তেল আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এবার এটাকেও একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এই দুটো রেডি করে নিলাম মানে আমি ওইদিকে ইন্ডাকশানে কিন্তু এই দুটো পরপর ভাপাতে থাকতে পারবো। এতেও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং অল্প একটুখানি সর্ষের তেল। ব্যাস আমার দুটো জিনিস রেডি। এখানে একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, এটা ইন্ডাকশানেরই কড়াই, এর মধ্যে অল্প একটুখানি জল দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার প্রথমে ইলিশ মাছটা ভাপাতে দিলাম, ইলিশ মাছটা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এদিকে ঘন্টু দুষ্টুমি আপনাদেরকে দেখাই, দেখুন আজকে ওর পাপার জন্মদিন বলে সে মোটেও পড়তে বসেনি, সারা দিন এই ডমিনোস নিয়ে খেলে বেড়াচ্ছে, সারা ঘরে সাজাচ্ছে। এবং এই যে কি আর করবে, আজ তো ছুটির দিন আর বাইরে যেহেতু সমানেই বৃষ্টি পড়ছে সকাল থেকে, তাই একটু খেলতেও যেতে পারেনি। তা আমি ভাবলাম ঠিক আছে যাক আজকে বাড়িতে এরকম খেলছে খেলুক। তারপরে দেখুন খেলা শেষ হয়ে যাওয়ার পরে কি করেছে, তাও পড়তে বসেনি, ও টিভি দেখতে বসেছে। টিভি দেখছিস, পড়াশোনা হবে না, কি হয়েছে? ও বাবার জন্মদিন বলে তুই পড়াশোনা করবি না আজকে, এত না মঙ্গলবার পরীক্ষা, প্র্যাকটিস করেছো? ঠিক আছে দেখবো, একটু পরে বন্ধ করে দিও বাবা, একটু অঙ্ক প্র্যাকটিস করে নিও, পরীক্ষা না। তাকে অঙ্কের কথা বলে তো এলাম, জানি না কি করবে। তো এদিকে আমি একটুখানি পুঁই শাক কেটে নিয়েছি এক ডাল মতো, আর এদিকে আলু কুমড়ো আর অল্প একটুখানি চিচিঙ্গি কেটে নিয়েছি, যেটা সেই ভাজার থেকে বেঁচেছিলো রেখেছিলাম। তো ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা কড়াইতে ছিল তারই মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে যেহেতু কোনো মশলা আর লাগবে না, সেই জন্য অল্প একটুখানি শুধু পেঁয়াজ দিলাম, আর দিলাম একটুখানি ইলিশ মাছের তেল একটু নাড়াচাড়া করে, তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। সবজি একটু ভেজে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম একটুখানি ভেঙে, আর দিয়ে দিলাম পুঁই শাক। তো এটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি লো আঁচে এমনি রান্না করবো, এতে আর জল দেবো না। তো এটা যতক্ষণ হচ্ছে চলুন ওদিকে আমি একটা ডাল সাঁতলে নিই, ডাল ছাড়া কি জন্মদিন মানাই বলুন, সেই জন্য আমি না ইন্ডাকশানে একটুখানি ডাল সেদ্ধ করে নিয়ে এসেছি। এবং কড়ার মধ্যে তেল দিয়ে একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর অল্প করে মটরশুঁটি দিয়ে দিলাম, একটা ভাজাভাজি করে এবার সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তো এদিকে আমার পুঁই শাকটাও রেডি হয়ে গেছে, আর ডালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল ডালটাও আমার হয়ে গেছে। তো ডালটা ঢেলে নিলাম আর পুঁই শাকটাও এবারে নামিয়ে নেব। পুঁই শাকটা একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা না অসাধারণ খেতে হয়। তো এর মধ্যে আমি দিয়েছি আলু কুমড়ো চিচিঙ্গে আর পুঁই শাক। তো আপনারা চাইলে একটুখানি গাঁঠি কচু দিয়েও করতে পারেন, গাঁঠি কচু দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক এবারে আমি মাংসটা বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে, গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা, এক চামচ মতো আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য জল, দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা বা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি আদা রসুন বাটা এখানে এক চামচ করে ইউজ করলাম, কারণ মাটনটা ম্যারিনেট করার সময় আমরা আদা রসুন কিন্তু দিয়েছিলাম। তো আমাদের মাটন একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারে মাটনটা দেওয়ার পরে আমি তিনটে সিটি দেবো, তারপরে আবার এটাকে ঠান্ডা করে আলুগুলো দিয়ে আবার দুটো সিটি দেবো, তাহলেই আমাদের মাটন একদম রেডি হয়ে যাবে। তো মাটনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আমরা একটু ঝোল ঝোল খাবো তাই একটু জল বেশিয়ে দিলাম। তো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, যতক্ষণ দুধটা হচ্ছে চলুন আমরা কেকের ব্যাটারটা বানিয়ে ফেলি। তো এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটাকে আমি একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে আমি ডাস্ট বানিয়ে নিয়েছি, কারণ কেকের জন্য আমাদের চিনির ডাস্ট লাগবে। এবার চলুন ব্যাটারটা তৈরি করে ফেলা যাক। একটা পাত্রের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ মতো গলানো বাটার, হাফ কাপ মতো সাদা তেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা, দিয়ে আমি বিটারের সাহায্যে খুব ভালো করে চিনির গুঁড়োটা এর সাথে মিশিয়ে নেব। আমাদের তেল একটু কম হয়েছে তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে বিটারের সাহায্যে চিনির গুঁড়োটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম ছেঁকে, আবারও দুধের সঙ্গে চিনির গুঁড়োটা এবং বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চেলে নেওয়া ময়দা, চেষ্টা করবেন ময়দাটা চেলে নিয়ে ব্যবহার করতে, কারণ চেলে না দিলে কিন্তু লাম্প আসতে পারে। দেড় কাপ মতো ময়দা দিলাম এবং খুব সুন্দর করে এটাকে আমি বিটারের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
ছোট কাপের এক কাপ মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি বাটারস্কচ ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনাদের যেটা পছন্দ আপনারা সেই ফ্লেভারে নিতে পারেন। কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে বিটারের সাহায্যে মিশিয়ে নিলাম। এবারে এখানে নিয়েছি কিছুটা টুটি ফুটি আর অল্প একটুখানি কাজু বাদামের কুচো, সেটাকে একটুখানি ময়দা মাখিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ময়দা মাখিয়ে দিলে কী হবে, টুটি ফুটি বা কাজু বাদামগুলো কেকের একেবারে তলায় চলে যাবে না। এবার দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি, এর মধ্যে আমি কেকটাকে বসাবো। তো বাটার ব্রাশ করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি ময়দা। বাটারের উপরে এই ময়দার লেয়ারটা থাকলে কেকটা উঠতে সুবিধা হয়, তাই একটুখানি ময়দা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে দেবো। ওপর থেকে কয়েকটা কাজু আর জেমস চকলেট দিয়ে একটুখানি গার্নিশ করে দেবো, তাতে দেখতে ভালো লাগবে। কাজুটা সাজিয়ে দিয়েছি, এবার কয়েকটা জেমস দিয়ে দিচ্ছি, ঘন্টু জেমস, এগুলোকে নিয়ে আমি গার্নিশিং করছি, দেখলে চিৎকার করবে। তো আমাদের কেকের ব্যাটার একেবারে তৈরি, শুধুমাত্র এটাকে বেক করে নিতে হবে। তো চলুন ওদিকে পায়েসটা কী হলো দেখি। তো পায়েসটার মাঝখানে এসে আমি চাল দিয়ে গিয়েছিলাম, এবার দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ আর কাজু কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি বাতাসা। আমি বাতাসাটা এই কারণে ইউজ করছি, আমি চিনি দিয়ে করবো না, কারণ বাতাসা দিয়ে করলে কী হয়, পায়েসটা বেশ সুন্দর একটা রং আসে, সেই জন্যই বাতাসা দিয়েই পায়েসটা বানাবো। তো দেখুন আমার পায়েস একেবারে তৈরি হয়ে গেছে, কী সুন্দর রং এসেছে। চলুন এবারে আমাদের সমস্ত রান্নাই প্রায় শেষ, এবারে কেকটাকে বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাব, পুজো দেবো, তারপর এসে আমি ওদেরকে খেতে দেবো। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালি নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে কেকের ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিলাম, এবারে এটা চাপা দিয়ে দেবো এবং 40 মিনিটের জন্য এটাকে বেক হতে দেবো। তো এটা যতক্ষণ বেক হচ্ছে ততক্ষণ আমি স্নান করে পুজো দিয়ে আসি, তারপর এসে ওদেরকে খেতে দেবো। তো দেখুন আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, কী কী রান্না হয়েছে আপনারা প্রথম থেকে দেখেছেন, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। সমস্ত গুছিয়ে নিয়েছি আমি, এবার একটা থালার মধ্যে আমি গুছিয়ে দেবো অর্ধেন্দুকে। এই যে ইলিশ মাছ ভাপাটা এবং চিংড়ির ভাপাটা, ডালটা, একটুখানি চাটনি করেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি, আর এই যে পায়েসটা। এখানে মাটনটা হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যেই আছে, এখনও অন্য পাত্রে ঢালা হয়নি, আর ভাত তো অবশ্যই হয়েছে। তো চলুন এবার অর্ধেন্দুকে গুছিয়ে দিই। তো ওকে মোটামুটি গুছিয়ে দিয়েছি, পাঁপড়টা ভাজা হয়নি, তারপর খেতে দেওয়ার পর মনে হচ্ছে যে পাঁপড়টা ভাজা হলো না, তো থাক, ও বললো যে আর ভাজতে হবে না, পাঁপড়টা আর ভাজা হয়নি। ওদের খেতে দিয়ে দিয়েছি, ওর পাপাকে যেমন করে গুছিয়ে দিয়েছি, ঘন্টুরও খুব ইচ্ছে ছিল যে ওকে ওরকমভাবে গুছিয়ে দিই, কিন্তু বিশ্বাস করুন অতরকম গুছিয়ে দিলে না ও কিচ্ছু খাবে না। সেই জন্য আমি বললাম যে বাবা তোমার তো জন্মদিন আজকে নয়, তোমাকে আজকে গুছিয়ে দেবো না, আজকে পাপাকে দিই, তোমার জন্মদিনে আমি এত কিছু রান্না করে তোমাকে আবার গুছিয়ে দেবো, তবে গিয়ে খেতে বসেছ। তোরা দেখুন দুজনে কেমন ভাগাভাগি করে খাচ্ছে, তোরা এবারে খাক, আমিও খেতে বসে যাই পাশে। তো আপনাদের খেয়ে উঠে দেখাবো আমার কেকটা কী অবস্থায় আছে, কারণ কেকটা এখনও কিন্তু নামানো হয়নি। এই যে খেয়ে দিয়ে উঠেছি, কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে, একেবারে সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাত লেগে না একটা দিকটা একটু ভেঙে গেছে, দেখুন কি মনটা খারাপ করছে। যাই হোক অর্ধেন্দু এটাই কাটবে, কারণ ও চেয়েছিল বাইরে থেকে কেনা কেক না আনতে, সেই জন্য আমি হাতেই বানিয়েছি, তো এটা কাটবে। কী সুন্দর দেখতে হয়েছে দেখুন কেকটা, সত্যিই খুব ভালো হয়েছে। অর্ধেন্দু ভীষণ খুশি যে আমি বাইরে থেকে কেক কিনে না নিয়ে এসে বাড়িতে বানিয়েছি। তো ওরা দুজন মোটামুটি খাচ্ছে, এবং ঘন্টু সে আগের দিন যে সেই চকলেটটা দিতে পারিনি ওর পাপাকে, সেটা আজকে এখন দিয়েও প্রচণ্ড খুশি হয়েছে। তো যাই হোক মোটামুটি দিনটা খুব ভালোই কাটলো, আবার ঘন্টু খেলা দিয়ে ভিডিওটা শেষ করছি। তো কেমন ভিডিওটা লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।